আজকে দুর্ভাগ্যক্রমে এমন একজন মানুষ সম্পর্কে কথা বলতে হচ্ছে যার কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে মানুষটির মধ্যে মানুষের যেসব মন থাকার কথা তার কোনোটাই নাই। দুর্ভাগ্য এই কারণে যে আমার বাড়িও জামালপুর জেলায় এবং এই মনুষ্যরূপী লম্পট এর বাড়িও জামালপুর জেলায়। এবং আরেকটা দুর্ভাগ্যের বিষয় হলো যে আমার বাবা ডাক্তার ছিলেন, আমার দুই মেয়ে ডাক্তার, আর এই লোকটাও একজন ডাক্তার। লজ্জিত আমি সে কারণে। আমি আনন্দিত যে অনেক নারী নেত্রীরা তার এই অন্যায় আচরণ, অপকর্ম এবং কুৎসিত যে আচরণ কথা এর প্রতিবাদ করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি দলকানা যেসব নারী নেত্রীরা এর প্রতিবাদ জানান নাই আমি তাদের নিন্দা জানাই। এই এই তিনি একজন রাজনীতিবিদ বলে নিজের পরিচয় দেন। এমন দুটি নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন যে দুটি নির্বাচনে আসলে ভোট হয় নাই, অর্থাৎ বিনা ভোটের জনপ্রতিনিধি। এবং এই প্রথম না, বহুদিন ধরেই তিনি নানা রকমের কটূক্তি করছেন বিভিন্ন জনের বিরুদ্ধে, এমনকি তাতে নিজের দলের কর্মীদের বিরুদ্ধেও। এবং এ কথা বলার সাহস পান তিনি যে তিনি যা কিছুই বলছেন তা কেন বলছেন, কি বলছেন তা নাকি তার নেত্রীও জানেন। কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে এবং তার পতন ঘটেছে। তাকে শুধু মন্ত্রিসভা থেকেই পদত্যাগ করতে হয় নাই, আজকে জামালপুরের জেলা আওয়ামী লীগ তাকে তার দলের যে পদ ছিল সে পদ থেকেও বহিষ্কার করেছে। তার নিজের দলের নেতারা, অঙ্গদলের নেতারা শস্যবাড়িতে আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা যে কত নিচে এবং নাই সেটা প্রমাণ হয়েছে। এটাই হয় সব সময়। তিনি এর ওর সমালোচনা করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশের গণমানুষের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তার পুত্র যিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার কন্যা সম্পর্কে কটূক্তি করেছেন এবং অত্যন্ত মিথ্যা, কুৎসিত এবং জঘন্য বক্তব্য দিয়েছেন তিনি। এসব বক্তব্যের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই, কিন্তু একটা কথা তো ঠিক যে এমন মানুষদেরকে যারা এমপি বানায়, মন্ত্রী বানায়, তাদের রুচি নিয়ে প্রশ্ন তোলা যায়। যেসব সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছে তারাও আদৌ সাংবাদিক কি না এই প্রশ্নও তোলা যায়, বিশেষ করে যেভাবে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। আমি পুরো জিনিসটার নিন্দা জানাই এবং আমি মনে করি যে কোনো আত্মসম্মান বোধসম্পন্ন কোনো ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আমি সহানুভূতি জানাই তার পরিবারের সদস্যদের প্রতি, যে যাদেরকে নেহায়েত বাধ্য হয়েই হয়তো তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমি এটাও মনে করি যে যেসব সংগঠনে তিনি যুক্ত আছেন, জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, সেই সব সংগঠনের যদি আত্মমর্যাদা সম্পন্ন কোনো লোক থেকে থাকে তাহলে তাদের উচিত হবে বলা যে এ ধরনের একটা জঘন্য মানুষের সঙ্গে একসাথে আমরা বসব না। অর্থাৎ সমাজের প্রতিক্ষেত্র থেকে তার অপসারণ প্রয়োজন, প্রয়োজন এই কারণে যে আমরা যে একটি মুক্তিযুদ্ধের স্বাধীন একটা সভ্য জাতি এটা প্রমাণ করার জন্য। কোনো অসভ্য লোক আমাদের সাথে
একসাথে থাকতে পারে না। আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো সংগঠনে তার মতো লোকের সঙ্গে একসাথে যারা থাকবে তারাও জনগণের নিন্দা সমালোচনা এবং অশ্রদ্ধার পাত্র হবে। আমি আশা করব যে তাকে সব জায়গা থেকে বহিষ্কার করা হবে। আমি এটাও মনে করি যে তিনি যে অপরাধগুলি করেছেন, বিশেষ করে এখন তো অনেক কিছু প্রকাশ পাচ্ছে, এর মধ্যে বহু কিছুই আছে যেগুলেন আইসিটি অ্যাক্টে তার শাস্তিযোগ্য অপরাধ, অনেকগুলি আছে যেগুলেন ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ, কাজেই এইসব অপরাধে তার বিচার হওয়া দরকার। বিরোধী দলের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে বন্দি করা হয়, শাস্তি দেওয়া হয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রাখা হয়, অথচ এই ধরনের একটি জঘন্য মানুষকে কিভাবে জনসাধারণের মধ্যে চলাফেরার সুযোগ দেওয়া হচ্ছে বা অধিকার দেওয়া হবে আমি বুঝি না। যদিও আমরা পত্রপত্রিকায় দেখছি যে তিনি গতকালই পালিয়ে গেছেন এবং গতকাল গভীর রাত্রে চট্টগ্রাম রেডিসন ব্লু থেকে উনি কোথায় গেছেন কেউ নাকি জানে না, নিশ্চয়ই জানে। আমি মনে করি সরকারের বিভিন্ন বিশেষ বিভাগ যারা আছে তারা নিশ্চয়ই জানেন তিনি কোথায় আছেন, এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাকে তার কৃত অপরাধের জন্য শাস্তি দেওয়া হোক। আমি এটাও জানি যে তিনি আমাদের নেত্রী বা আমাদের নেতা বা আমাদের শহীদ জিয়ার পরিবারের সদস্যদের সম্পর্কে যেসব কথা বলেছেন বাংলাদেশের কোনো মানুষ সেটা বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ শুধু এই কারণে এই ডাক্তার মুরাদ হাসানের মতো একজন পাষণ্ডকে অভিশাপ দিয়েছে, তার নিন্দা করেছে, তাকে ঘৃণা করেছে। এই ঘৃণিত মানুষটিকে সমাজে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না, এটা আমাদের সমাজের একটা দুষ্ট ক্ষত, এই ক্ষত থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। আমি আশা করব যে যারা দায়িত্বে আছেন যেভাবেই হোক ক্ষমতা দখল করে আছেন তাদের উচিত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, আর যারা তাকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা, কারণ এই মানুষটি একা এইসব কাজ করে নাই, তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে সহযোগিতা করার জন্য কিছু মানুষ নিশ্চয়ই আছে, তাদেরও চেহারা প্রকাশ হওয়া উচিত। সমাজের জানার অধিকার আছে যে এই লোকটি শুধু জঘন্য, এই লোকটি শুধু একটা অসভ্য মানুষ তা না, এরকম জঘন্য অসভ্য মানুষকে প্রতিপালন করা, সহায়তা করা, সহযোগিতা করার জন্য যারা দায়ী তারাও সমান অপরাধী, তাদেরও বিচার হওয়া উচিত, তাদেরও সমাজের সামনে প্রকাশিত করা উচিত এবং তাদের প্রতিও ঘৃণা এবং নিন্দা জানানো উচিত। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাব যে আপনারা শুধু এই মুরাদ ডাক্তার মুরাদ হাসান না, এই ধরনের যেসব মানুষরা আছে যারা এই সমাজের দুষ্ট ক্ষত, যারা আমাদের মা বোনদের মর্যাদা দিতে জানে না, যারা নারী বিদ্বেষী, যারা সম্মানী মানুষকে সম্মান করতে জানে না, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, তাদেরকে সমাজের সাধারণ মানুষদের সঙ্গে চলতে দেওয়া যায় না, তাদেরকে বন্দি করে রাখা উচিত, তাদেরকে শাস্তি দেওয়া উচিত।